ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম সফল দল লিভারপুল। একটা সময় সেই দলটাই ভুলতে বসেছিল ইপিএল এর শিরোপা জয়ের স্বাদ। দীর্ঘ 30 বছরের শিরোপার খরা অবশেষে ঘুচিয়েছে ইয়র্গেন ক্লপ দায়িত্বে আসার পর। তার আগের মৌসুমটায় অলরেডদের চ্যাম্পিয়ন্স লিগের শিরোপাও এনে দিয়েছিলেন তিনি। 2015 সালে লিভারপুলের দায়িত্বে আসার পর সম্ভাব্য সব সাফল্য এনে দিয়েছিলেন ক্লপ। এবার সবাইকে চমকে লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন ইয়র্গেন ক্লপ। এক বিবৃতি দিয়ে ক্লাব জানায়, অলরেডদের সঙ্গে 2026 পর্যন্ত চুক্তির মেয়াদ ইয়র্গেনের। তবে এই মৌসুম পর তিনি বিদায় নেবেন তা এখনই প্রথম ঘোষণা নয়। গেল নভেম্বরে ক্লাবকে জানিয়ে দিয়েছিলেন তার বিদায়ের কথা। কিভাবে বোঝাবো যে আমার দম ফুরিয়ে আসছে? এখানে কোনো সমস্যা নেই, তবে এটা জানা ছিল এক সময় এ বিষয়ে মুখ খুলতেই হবে। এখানে ভালো থাকলেও আমি জানি এই কাজ বারবার করতে পারবো না। এতগুলো বছর আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি তাতে আমাদের পরস্পরের সম্মান ও ভালোবাসা বেড়েছে। লিভারপুলের হয়ে সব মিলিয়ে 466 ম্যাচের দায়িত্বে ছিলেন ক্লপ, যার মধ্যে 60.7% ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে তার। তার অধীনে লিভারপুল ম্যাচ জিতেছে 283 আর হেরেছে 78 ম্যাচে। আর এই 9 বছরে লিভারপুলের নামের পাশে তুলেছেন বেশ কিছু শিরোপার অর্জন। 3 চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলে 2018-19 মৌসুমে শিরোপা জেতান ক্লপ। এছাড়া একটি করে লিগ কাপ, এফএ কাপ, উইফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ এনে দেন তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।